ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? সিট ডাউন প্লিজ। আচ্ছা, কয়েকটা মৌলের নাম বলো তো দেখি। বলো ঋত্বিকে, বলো। হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন। গুড, বসো। এবার প্রিয়াঙ্কা বলো, সবচেয়ে প্রয়োজনীয় মৌল উপাদানের নাম কি? কার্বন। কার্বন, গুড, বসো। কার্বন, এই কার্বন বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থের সবচেয়ে প্রয়োজনীয় মৌল উপাদান। আমাদের যে জীবদেহ গঠিত হয়, এই জীবদেহের প্রায় 24% কার্বন দ্বারা গঠিত। 24% কার্বন দ্বারা গঠিত কি জীবদেহ? প্রকৃতিতে কার্বনের মূল আধার হলো সমুদ্র, এবং এই সমুদ্রে কার্বনটা বাইকার্বনেট বা কার্বনের যৌগ রূপে আবদ্ধ থাকে। ক্লিয়ার? তাহলে জৈব রাসায়নিক যে প্রক্রিয়া, তার সবচেয়ে সরল প্রক্রিয়াটার নাম কি, সরল চক্রটার নাম কি বলো? বাবলি বলো। কার্বন চক্র। গুড। এখন প্রশ্ন হলো, কার্বন চক্র কি? কার্বন চক্র হলো একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কার্বন প্রধানত কার্বন ডাইঅক্সাইড যৌগ রূপে পরিবেশ থেকে জীবদেহে, আবার জীবদেহ থেকে পরিবেশে চক্রাকারে আবর্তিত হয়। আবর্তিত হয়ে কার্বনের যে ভারসাম্য পরিবেশে রক্ষিত হয়, অর্থাৎ পরিবেশে কার্বনের ভারসাম্য রক্ষিত হয়, তাকে বলা হয় কার্বন চক্র। তোমরা দেখো, স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি। দেখো, যে প্রক্রিয়ায় কার্বন প্রধানত কার্বন ডাইঅক্সাইড যৌগ রূপে পরিবেশ থেকে জীবজগতে এবং জীবজগৎ থেকে পরিবেশে চক্রাকারে আবর্তিত হয়ে পরিবেশে কার্বনের ভারসাম্য বজায় রাখে, তাকে বলা হয় কার্বন চক্র। এখানে দেখতে পাচ্ছ কার্বন ডাইঅক্সাইড, অ্যাকচুয়ালি কার্বনটা যে, এটা কিন্তু মৌল, এটা তোমার যৌগ রূপে থাকে। প্রধানত কার্বন ডাইঅক্সাইড এটা কোথায় থাকে? বায়ুতে। এবং তার পরিমাণ কত? 0.03%। তো এই যে কার্বনটা, এটা পরিবেশ থেকে জীবদেহে, আবার জীবদেহ থেকে পরিবেশে চক্রাকারে আবর্তিত হয়। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার আমরা জানবো এই কার্বন চক্র কীভাবে সম্পন্ন হয়, অর্থাৎ এই চক্রটা কীভাবে আবর্তিত হয়। এটা দুইটা পর্যায়ে আবর্তিত হয়। কি কি? প্রথমটা হলো পরিবেশ
থেকে কার্বনের অপসারণ। ঠিক আছে, সবাই খাতায় লিখো। দুই নম্বর পয়েন্ট হলো পরিবেশে কার্বনের সংযোজন, অর্থাৎ এই কার্বন চক্রটা দুইটা পর্যায়ে আবর্তিত হয়। একবার পরিবেশ থেকে কার্বন অপসারণ হয়, আবার পরিবেশে এসে আবার কার্বনের মানে সংযুক্ত হয়। দেখো স্লাইডের মাধ্যমে দেখো, প্রকৃতিতে কার্বনের আবর্তন কয়টা পর্যায়ে? দুটি পর্যায়ে। কি কি? পরিবেশ থেকে কার্বনের অপসারণ আর পরিবেশে কার্বনের সংযোজন। তাহলে বলো দেখি শর্মি, শর্মি দাঁড়াও, বলো প্রকৃতিতে কার্বনের আবর্তন কয়টা পর্যায়ে সম্পন্ন হয়? দুটি পর্যায়ে। গুড, বসো। এখন দেখো পরিবেশ থেকে যে কার্বনের যে অপসারণ হয়, দেখো কার্বন ডাইঅক্সাইড ইন এয়ার, এয়ার থেকে কোথায় যাচ্ছে? উদ্ভিদ দেহে। হ্যাঁ, আবার দেখো বিভিন্ন উদ্ভিদ মানে একটা মানে জীব বা বিভিন্ন প্রাণী দেহে যখন যায়, তার থেকে আবার দেখো পরিবেশে ফিরে যাচ্ছে। তার মানে দুইটা পর্যায়ে যে সম্পন্ন হয়, এই যে কার্বন চক্রটা যে সম্পন্ন হয়, তা আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এবার আমরা জানব পরিবেশ থেকে কিভাবে কার্বনের অপসারণ ঘটে। বিভিন্ন উপায়ে অপসারণ ঘটে। এক নাম্বার কিভাবে ঘটে দেখো, প্রথম হলো কার্বন ডাইঅক্সাইড, এটাকে কে গ্রহণ করে? উদ্ভিদ। কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষ প্রক্রিয়া। সালোক সংশ্লেষ প্রক্রিয়া কেন গ্রহণ করে? খাদ্য তৈরির জন্য। কেমন? উদ্ভিদ যখন খাদ্য তৈরির জন্য গ্রহণ করে, তখন তার দেহে এই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এসে আবদ্ধ হয়। তারপর যখন উদ্ভিদ দেহটাকে প্রাণীরা, তোমরা সবাই জানো যে সমস্ত উৎপাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে, কে খাদক মানে প্রথম শ্রেণীর খাদক থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণীর খাদক পর্যন্ত সবাই কিন্তু উদ্ভিদ দেহকে গ্রহণ করে। আর এই গ্রহণ করার মাধ্যমে কি হয়, কার্বনটা ওই জীবদেহের মধ্যে আবদ্ধ হয়। বিশেষ করে শর্করা, তারপর প্রোটিন, ফ্যাট ইত্যাদির মধ্যে কি হয়, কার্বনটা আবদ্ধ হয়। অর্থাৎ পরিবেশ থেকে কার্বনের অপসারণ, ওই যে কার্বন ডাইঅক্সাইডটা যে পরিবেশ থেকে জীবদেহে যায়, জীবদেহে কেন যায়? সালোক সংশ্লেষ প্রক্রিয়া, যে খাদ্য তৈরির জন্য। এবং উদ্ভিদ দেহ থেকে তারপর কোথায় যায়? প্রাণীদেহে। কেন যায়? তোমার তারা কি করে খাদ্য হিসেবে গ্রহণ করে, তোমার প্রোটিন, ফ্যাট, তারপর কার্বোহাইড্রেট। তো তারা যখন গ্রহণ করে, তখন তাদের দেহের মধ্যে কি হয়, আবদ্ধ হয়। ঠিক আছে, তারপরে দেখো স্লাইডের মাধ্যমে দেখো, প্রথমটাতে কি আছে, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড, আর সমুদ্র এবং নদী তার মধ্যে কি থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে। তো বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইড, যত স্থলজ উদ্ভিদ আছে, স্থলজ উদ্ভিদরা গ্রহণ করে, আর সমুদ্র এবং নদীতে যে আছে, হ্যাঁ, তারা জলজ উদ্ভিদরা গ্রহণ করে। গ্রহণ করার পর তাদের দেহে কি হয়, কার্বন ডাইঅক্সাইড আবদ্ধ হয়। ক্লিয়ার কথাটা? তাদের দেহ থেকে আবার এই যে সমুদ্রে বা নদীতে যে জলজ মানে প্রাণীরা থাকে, যেমন শামুক, ঝিনুক, তারপরে তোমার শঙ্খ, তারা তোমার কি করে, তাদের দেহের মধ্যে ওই কার্বনটা তোমার কার্বনেট রূপে আবদ্ধ থাকে। বুঝতে পারছো সবাই? যেমন ক্যালসিয়াম কার্বনেট রূপে। আরেকটা জিনিস, যখন জীবদেহ যখন গ্রহণ করে, গ্রহণ করার পর তাদের দেহের আবার কি হয়, মৃত্যু ঘটে। কেমন? যখন মৃত্যু ঘটে, তখন এই মৃতদেহের পচন হয়। পচনটা কিসের দ্বারা হয়? বিয়োজক দ্বারা। বিয়োজক দ্বারা যখন হয়, তখন কি হয়, বিয়োজিত হয়। বিয়োজিত হওয়ার ফলে কি হয়, কার্বন ডাইঅক্সাইডটা অপসারিত হয়। তাহলে বলো তো প্রিয়াঙ্কা, একটি বিয়োজকের নাম বলো। ছত্রাক। গুড, বসো। কি হয়, কার্বন ডাইঅক্সাইডের মুক্তি ঘটে। তাছাড়া আবার কিছু মৃতদেহ রয়ে যায় মাটিতে, এই মৃতদেহগুলি থেকে তোমার কি তৈরি হয়, ফসিল জ্বালানি। ফসিল জ্বালানি। আচ্ছা, একটা ফসিল জ্বালানির নাম বলো তো লিটন, বলো। কয়লা। গুড, ফসিল জ্বালানি মানে জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানি যেমন কি আছে, যেমন কয়লা, তারপর আর কি আছে, পেট্রোলিয়াম। ঠিক আছে, অর্থাৎ
জীবদের মধ্যে কার্বন আবদ্ধ ছিল, তারপর এই মৃতদেহ থেকে এই যে ফসিল জ্বালানি, মৃতদেহ থেকে এগুলি অনেকদিন থাকার পরে ফসিল জ্বালানি তৈরি হয়েছিল। এই ফসিল জ্বালানি অর্থাৎ কয়লা পেট্রোলিয়াম, তার মধ্যে কিন্তু কার্বনটা আবদ্ধ থাকে, বুঝতে পারছ? তাহলে আমরা মানে পরিবেশ থেকে কার্বনের অপসারণ কি কি উপায়ে হয় তা আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা জানবো, আচ্ছা এবার বলো তো দেখি বাবলি, বলো কোন প্রক্রিয়ায় পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড জীব দেহে আবদ্ধ হয়? শালক সংশ্লেষ প্রক্রিয়ায়। গুড, ভেরি গুড, বসো। আচ্ছা এবার বলো, প্রীতম বলো, বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.03%। গুড। এবার তাহলে আমরা পরিবেশ থেকে কি কি উপায়ে অপসারণ হয়, এবার চিত্রটা দেখো, কার্বন ডাইঅক্সাইড দেখো তার থেকে কোথায় যাচ্ছে, তোমার উদ্ভিদে কোন প্রক্রিয়া, ওই যে ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস মানে শালক সংশ্লেষ প্রক্রিয়া, তার দেহ থেকে এরপর কে গ্রহণ করছে, জীব মানে ওই দেখো একটা প্রাণী, অ্যানিমেলস, তো তার দেহ যখন আবার মৃত্যু হয়, মানে তার যখন মৃত্যুর পরে যখন পচন হয়, ফলে কি তোমার কি হয়, দুর্যোগ দ্বারা আবার বিয়োজিত হয়। তাছাড়া দেখো এই যে ফসিল দেওয়া আছে, ফসিল বা ফসিল ফুয়েলস, এগুলির মধ্যে কি হয় বসো, এগুলির মধ্যে কি হয়, কার্বনটা আবদ্ধ হয়, ঠিক আছে? তাছাড়া তোমার এই যে তোমার সমুদ্রেও কিন্তু বিভিন্ন প্রাণী, যেমন ওই যে শামুক ঝিনুক, তাদের দেহের মধ্যে কিন্তু কার্বনটা আবদ্ধ হয়, কীভাবে, বাইকার্বনেট বা কার্বনের যৌগরূপে, ক্লিয়ার? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার আমরা জানব যে দ্বিতীয় পয়েন্ট, অর্থাৎ দুইটা তো পর্যায়ে সম্পন্ন, প্রথম পর্যায়টা হলো পরিবেশ থেকে কার্বনের অপসারণ, দ্বিতীয় পর্যায়টার নাম কি, কে বলতে পারবে বলো? পরিবেশে কার্বনের সঞ্চরণ। গুড, পরিবেশে কার্বনের সঞ্চরণ, অর্থাৎ আগে কি হয়েছিল, পরিবেশ থেকে কার্বনটা অপসারিত হয়েছিল, এবার কি হবে, পরিবেশে আবার যুক্ত হবে। তো এটা আবার কি কি প্রক্রিয়া সম্পন্ন হয়, প্রথমত আমরা আগে জেনেছিলাম যে উদ্ভিদরা কি করে কার্বনটাকে তাদের দেহের মধ্যে নিয়ে যায়, ঠিক আছে? কার্বনটা উদ্ভিদে আবদ্ধ হয়, তো উদ্ভিদ আবার কি করে, সে তো তোমার শ্বসন প্রক্রিয়া, তাদের দেহে যে খাদ্য তৈরি হয়, এই খাদ্যটা শ্বসন প্রক্রিয়া, খাদ্য থেকে শক্তির মুক্তি ঘটে, এবং শক্তির যখন মুক্তি ঘটে তখন কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড, তখন কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা তারপর আবার কোথায় যায়, পরিবেশে, অর্থাৎ বায়ুমণ্ডলে ফিরে যায়। আবার দেখো উদ্ভিদ দেহকে কে গ্রহণ করে খাদ্য হিসেবে, কে গ্রহণ করে, প্রাণী। গুড, তো প্রাণীরাও তো শ্বসন ক্রিয়া করে, বলে তো, তো প্রাণীরা যখন শ্বসন ক্রিয়া করে তখন কি হয়, এই শ্বসনের সময় শক্তির মুক্তির পাশাপাশি তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এই কার্বন ডাইঅক্সাইডটা তারপরে আবার কোথায় গিয়ে তোমার সংযুক্ত হয়, পরিবেশে, মানে বায়ুমণ্ডলে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে প্রাণীদেহের যখন মৃত্যু ঘটে তখনও আবার বিয়োজক দ্বারা যখন বিয়োজিত হয়, বিয়োজক মানে কি, অণুজীব, তাদের দ্বারা যখন বিয়োজিত হয় তখন আবার কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এই কার্বন ডাইঅক্সাইডটা এবার বলতে কোথায় গিয়ে তোমার যুক্ত হবে, পরিবেশে। গুড, আচ্ছা এবার দেখো আমরা দিয়েছিলাম যে প্রাণীরা অনেকদিন, মানে মৃত জীবদেহ অনেকদিন মাটির নিচে চাপা থাকতে থাকতে তারপর কি তৈরি হয়, জীবাশ্ম জ্বালানি তৈরি হয়, তো জীবাশ্ম জ্বালানির নাম তো আমরা জানলাম, কি কি জানি বললে, কয়লা, কয়লা পেট্রোলিয়াম।
এই যে কয়লা বা ধরো পেট্রোলিয়াম, এগুলির আবার কি হয়? এগুলির আবার দহন হয়। কিভাবে? যেমন বিভিন্ন তোমার যানবাহনের যে চলে বা বিভিন্ন কলকারখানা যখন তোমার কাজ করে তখন কি হয়, তাদের এই যে তোমার কয়লা বা পেট্রোলিয়াম তার কিন্তু দহন হয়। দহনের ফলে তোমার কি তৈরি হয়? কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড। গুড, কার্বন ডাইঅক্সাইড। তারপর এই কার্বন ডাইঅক্সাইড এসে কোথায় মিশে? পরিবেশে। পরিবেশে মিশে, ঠিক আছে। এবার দেখো আবার এদিকে সমুদ্রে বা নদীতে ওইখানেও তোমার প্রাণী দেহের মধ্যে তোমার উদ্ভিদ, প্রথম আসে উদ্ভিদ দেহ, ঠিক আছে। উদ্ভিদ দেহের মধ্যে কি মানে জলজ উদ্ভিদ দেহে সমুদ্রে তাদের দেহে কার্বনটা আবদ্ধ হয়েছিল, হয়েছিল তো। তো কার্বনটাকে আবার কে গ্রহণ করে? জলজ প্রাণীরা, ঠিক আছে। জলজ প্রাণী দেহ কার্বন আবদ্ধ হয়, তো তাদের দেহে যেমন কিছু কিছু প্রাণী আছে, যেমন তোমার তাদের যে খুলস যে তৈরি হয়, এই যে আমরা আগেই জেনেছিলাম তোমার যেমন তোমার যে শামুক, ঝিনুক, শঙ্খ, এই প্রাণীগুলির যে খুলকটা তৈরি হয় এটা তোমার ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়। তো ওইখানে ওইটা আবার কি হয়, জলের মধ্যে কি থাকে? তোমার অ্যাসিড থাকে। জলে কি থাকে? অ্যাসিড। যেমন তোমার মনে করো অম্লবৃষ্টি, ঠিক আছে। এই অম্লবৃষ্টির সাথে কি হয়? বিক্রিয়া হয়, ঠিক আছে। বিক্রিয়া হওয়ার পর তোমার কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড। কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হওয়ার পর এটা আবার কোথায় যায়? পরিবেশে, মানে জলের মধ্যে, ঠিক আছে। তাছাড়া কিছু তোমার চুনা পাথর আছে, তারপর তোমার ফেলসাফার পাথর আছে, ওই পাথরগুলির মধ্যেও কিন্তু পাথরগুলি কি করে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডটাকে শোষণ করে, বুঝো। শোষণ করার পর যখন তোমার এই চুনা পাথর যখন আবার তোমার অ্যাসিডের সংস্পর্শে আসে তখন সে আবার কি করে? বিক্রিয়া করে। বিক্রিয়া করার পর আবার কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড। তারপর এই কার্বন ডাইঅক্সাইডটা আবার কোথায় যায়? পরিবেশে, বুঝতে পারছো। তার মানে আমরা কি কি উপায়ে পরিবেশে কার্বনের সংযোজন হয় সেটা আমরা জানতে পেরেছি। এবার দেখো একটু স্লাইডটা দেখো, প্রত্যেক জীব শ্বসনকালে শর্করা বা কার্বন জাতীয় খাদ্যের জারণের ফলে কি হয়? শক্তির মুক্তি ঘটে। মুক্তি ঘটার পর কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। উৎপন্ন হওয়ার পর এটা কোথায় যায়? পরিবেশে। তারপর উদ্ভিদ এবং প্রাণীর মৃত্যুর পর তাদের যে মৃতদেহ অন্যান্য জৈব বস্তু অনুজীব দ্বারা বিভাজনের সময় কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড। এটা কোথায় তোমার ফিরে যায়? বায়ুমণ্ডলে। তারপর দেখো এই যে কাঠকয়লা পুরানো হয়, পেট্রোলিয়াম, হ্যাঁ, এগুলো যে পুরানো হয় তার ফলে তোমার মানে দহন হয়। দহনের ফলে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড। এটা কোথায় গিয়ে মিশে? পরিবেশে। তাছাড়া যেমন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, তারপরে উষ্ণ মানে বস্ত্রবন, তার ফলেও কিন্তু প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় যা পরিবেশে মুক্ত হয়। আর কি আছে দেখো, ফেলসপার, চুনাপাথর ও শামুক জাতীয় যে প্রাণী তাদের দেহের যে খুলক অম্লবৃষ্টির সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়ায় কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, যা পরিবেশে তোমার আবার ফিরে যায়। আচ্ছা এবার বলো তো দেখি, প্রীতম বলো, কোন প্রক্রিয়ায় জীবদেহ থেকে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ফিরে যায়? একটা প্রক্রিয়ার নাম বলো। জীবদেহ থেকে পরিবেশে শালক সংশ্লেষ প্রক্রিয়া। শালক সংশ্লেষ প্রক্রিয়া কি, তুমি বলো? শ্বসন প্রক্রিয়া। গুড, শ্বসন প্রক্রিয়া। তো জীবদের মধ্যে কি হয়, খাদ্যটা তোমার ভাঙে, বসো, খাদ্যটা ভাঙে, ভাঙার পর এই যে ভাঙে যে এটা কিভাবে শ্বসন প্রক্রিয়ায়, শ্বসন প্রক্রিয়ায় খাদ্য, গ্লুকোজ জাতীয় খাদ্য ভেঙে তোমার শক্তির মুক্তি ঘটে, পাশাপাশি জল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তো এই যে কার্বন ডাইঅক্সাইডটা এটা তোমার পরিবেশে গিয়ে সংযুক্ত হয়, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারলাম তো এবার যে শ্বসন প্রক্রিয়া জীবদেহ থেকে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের মুক্তি ঘটে। ক্লিয়ার? এবার বুঝতে পেরেছ? আচ্ছা এবার দেখি, বলো দেখি, লক্ষ্মী বলো, ফসিল জ্বালানির যে দহন হয় দহনের ফলে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডটা কোথায় যায়? তারপরে পরিবেশে। তার মানে কি, বসো, তার মানে কি মানে পরিবেশে কার্বনের সংযোজন হয়। এর মানে আমরা কি বুঝতে পারলাম, যে কার্বন চক্রটা দুটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়টার নাম কি, কে বলবে? বলো। পরিবেশ থেকে কার্বনের অপসারণ। গুড, অপসারণ হলো। তারপরের যে পর্যায়, সেই পর্যায়টার নাম কি, ঋত্বিকা বলো? পরিবেশে কার্বনের সংযোজন। অর্থাৎ
দ্বিতীয় যে প্রক্রিয়া অর্থাৎ প্রথম হবে পরিবেশ থেকে কার্বনের অপসারণ, তারপর আবার পরিবেশে কার্বনের সংযোজন। এই দুইটা প্রক্রিয়া চক্রাকারে চলতে থাকে। এই চলার ফলে মানে কার্বন চক্রটা সম্পন্ন হয়, অর্থাৎ এইভাবে কার্বন চক্রটি আবর্তিত হয়। এবার আমরা জানবো এই যে কার্বন চক্র কেন তার প্রয়োজন। কার্বন চক্র যদি না ঘটে তাহলে কি হবে, কি প্রবলেম, এটা তো আমাদের জানতে হবে, তার কি প্রয়োজনীয়তা। তাহলে আমরা জানবো এবার কার্বন চক্রের তাৎপর্য মানে গুরুত্ব। সবাই লিখে রাখো। এক নম্বর পয়েন্ট, কার্বন চক্র আছে বলে পরিবেশে কার্বনের ভারসাম্য বজায় থাকে। ক্লিয়ার কথাটা? আমরা কার্বন চক্র কাকে বলে তার মধ্যে কিন্তু উত্তরটা পেয়েছিলাম যে কার্বন কার্বন ডাইঅক্সাইড যৌগরূপে পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে চক্রাকারে আবর্তিত হয়। কেন হয়? যাতে পরিবেশে কার্বনের ভারসাম্য বজায় থাকে। তার মানে প্রথম পয়েন্ট কি হবে, যে প্রকৃতিতে কার্বনের ভারসাম্য রক্ষা। দুই নম্বর পয়েন্ট, এখন প্রশ্ন হলো এই যে পরিবেশে যে কার্বনের ভারসাম্য রক্ষা হয় তার মানে কি, সবসময় চক্রটা যেহেতু আবর্তকারে অনবরত চলতে থাকে, এই চলার ফলে কি হয়, পরিবেশে কার্বনের যে ভাণ্ডার এই ভাণ্ডারটা কখনো ফুরিয়ে যায় না, অর্থাৎ শেষ হয় না। বুঝতে পারছ? তাহলে লিখো দ্বিতীয় পয়েন্টটা, যে প্রকৃতিতে কার্বন চক্রের ফলে কার্বনের ভাণ্ডার কখনো শেষ হয় না। ঠিক আছে, এবার তৃতীয় যে পয়েন্ট, তৃতীয় পয়েন্টটা কি, তৃতীয় পয়েন্টটা হলো যে এই যে তোমার কার্বনের যেহেতু ভাণ্ডার কখনো শেষ হন বা প্রকৃতিতে কার্বনের ভারসাম্য বজায় থাকে, তো কার্বনের প্রয়োজন, মেন প্রয়োজন কি, আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের যে জীবদেহ, জীবদেহ গঠনে প্রায় 24% কার্বন দ্বারা গঠিত। তার মানে যদি কার্বন না থাকতো তাহলে কিন্তু আমাদের মানে জীবদেহ গঠিত হতো না, হতো কি, হতো না। যদি না হতো তাহলে কি হবে, প্রাণীকুলের মানে জীবকুলের অস্তিত্ব বজায় থাকতো না। তার মানে কি, কি গুরুত্ব লিখবে, যে জীবকুলের অস্তিত্ব বজায় থাকে কার্বন চক্রের মাধ্যমে। বুঝতে পারছো? তাহলে এবার হলো এই যে কার্বন চক্রের তাৎপর্যটা আমরা বুঝতে পারছি। দেখো স্লাইডের মাধ্যমে একটু দেখো, কার্বন চক্রের মাধ্যমে প্রকৃতিতে কার্বনের ভারসাম্য বজায় থাকে, প্রকৃতিতে কার্বনের ভাণ্ডার কখনো শেষ হয় না, ফলে কি হয়, বিশ্বের জীবকুলের অস্তিত্ব বজায় থাকে। ওকে, বুঝতে পারছো সবাই? তাহলে একজন বলো তো দেখি কে বলবে কার্বন চক্রের তাৎপর্য, যে কোনো একটা পয়েন্ট বলো, কে বলবে বলো, তুমি বলো। কার্বন চক্রের ফলে পরিবেশে জীবকুলের অস্তিত্ব বজায় থাকে। গুড, বসো। এবার বলো কার্তিক, বলো একটা। প্রকৃতিতে কার্বনের ভাণ্ডার কখনো শেষ হয় না, শেষ হয় না। গুড, তারপর লিটন বলো একটা। প্রকৃতিতে কার্বনের ভারসাম্য বজায় থাকে। গুড, তাহলে আমরা কার্বন চক্র সম্পর্কে হ্যাঁ বুঝতে পারলাম। কি তোমাদের মানে কারোর কোনো প্রবলেম আছে কি বুঝতে? সবাই বুঝেছো? ওকে, তাহলে এবার আমরা হোমওয়ার্কে যাব। সবাই খাতা লিখো, সবাই খাতা লিখো। প্রথম প্রশ্ন, যে কার্বন চক্রের ছকের চিত্র অঙ্কন করো। দুই নম্বর হবে যে কার্বন চক্রের দুটি পর্যায় কিভাবে সম্পন্ন হয় তাহা লিখো। এই দুইটি প্রশ্ন বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের কারোর কোনো প্রবলেম আছে কি? না। তাহলে
তাহলে আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদি শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।